আমি ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, শিশু কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যা বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আমি কথা বলবো এখন শিশু কিশোরদের আচরণজনিত সমস্যা নিয়ে। যে আচরণজনিত সমস্যাকে আমরা সাধারণত বলে থাকি কন্ডাক্ট ডিসঅর্ডার। এই কন্ডাক্ট ডিসঅর্ডার কিন্তু শিশু কিশোরদের এমন একটি আচরণজনিত সমস্যা যাতে তার পরিবার, স্কুল, সমাজ সবাই দারুণভাবে প্রভাবিত হয়ে পড়ে। এই শিশুরা বড়দের কথা শোনে না, নানাভাবে আইন ভাঙে, পশু পাখির প্রতি নির্দয় হয়, মিথ্যা কথা বলে, কারণে অকারণে অপরের ক্ষতি করে, অন্যকে আঘাত করে, স্কুল পালায়, কখনো চুরি করে, কখনো অন্যকে যৌন হয়রানি করে, কখনো এমনটাও করে যে অন্যের ঘরে আগুন লাগিয়ে দেয় এবং বাবা মার চরম অবাধ্য থাকে। এই অতি এই এই যে কন্ডাক্ট ডিসঅর্ডার বা শিশুদের আচরণজনিত যে অবাধ্যতা সমস্যাটি আমরা দেখতে পাই, সেটি কিন্তু আসলে একটি মানসিক রোগ। এই মানসিক রোগের কিন্তু চিকিৎসা রয়েছে। আমরা অনেক সময় দেখতে পাই এই কন্ডাক্ট ডিসঅর্ডার রয়েছে এমন শিশুরা একদিকে যেই ধরনের এই অবাধ্য আচরণ করেন, পাশাপাশি তারা সারা রাত জেগে থাকেন, মা বাবার কাছে অনেক কিছু ডিমান্ড করেন, ডিমান্ড না পেলে তারা মা বাবার উপর চড়াও হন, তাদেরকে আক্রমণ করেন। কখনো তারা মোবাইল বা এই ধরনের ইন্টারনেটের প্রতি অ্যাডিকশন হয়ে পড়ে তাদের, কখনো তারা মাদক বা অন্যান্য বিভিন্ন ধরনের বস্তুতে, এই যে আমরা বলে থাকি মাদক, সাবস্ট্যান্স, এগুলোতে তারা আসক্ত হয়ে পড়ে এবং তারা সারা রাত জেগে থাকে, দেখা যায় বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। অনেক সময় তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে, হাত কাটে, রাগ করে, অন্যের প্রতি রূঢ় আচরণ করে, মিথ্যা কথা বলে এবং প্রায়শই তারা অপরাধের সাথে জড়িয়ে পড়ে। এই কন্ডাক্ট ডিসঅর্ডার অবাধ্য আচরণজনিত শিশুদেরকে যদি আমরা সঠিকভাবে চিকিৎসা না করি, তাহলে কিন্তু তারা পরিণত বয়সে সামাজিক অপরাধের সাথে যুক্ত হয়ে যেতে পারে। তাই ভবিষ্যতের অপরাধী থেকে যদি আমরা আমাদের শিশুদেরকে ভালো রাখতে চাই, তাহলে কন্ডাক্ট ডিসঅর্ডার বা অবাধ্য আচরণজনিত সমস্যা রয়েছে এমন শিশুদেরকে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই থাক, পরবর্তীতে আরও বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।